বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ, কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কবির এই অমর পঙ্ক্তি আমরা সবাই জানি। আমরা ঘটা করে প্রতি বছর 8ই মার্চ পালন করি আন্তর্জাতিক নারী দিবস। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়। কিন্তু আমরা কি সত্যি সত্যি তথাকথিত সমাজ ব্যবস্থার খোলস ছেড়ে আজও বেরিয়ে আসতে পেরেছি? যদি বলি না, তাহলে খুব একটা ভুল হবে না। আপনারা ভাবছেন কেন এই কথাগুলো বলছি। বলছি এই কারণেই, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম 1 নম্বর ব্লকের চিনিশপুর গ্রামের 22-24 বছরের ফুটফুটে রেণু খাতুনের ঘটনাই তো প্রমাণ করল এখনও আমরা নারীকে পদানত করে রাখার প্রবণতাকে ত্যাগ করতে পারিনি। চিনিশপুর গ্রামের রেণু খাতুন পাশের গ্রাম কোজলসার এক যুবকের সাথে এক বুক স্বপ্ন নিয়ে 4 বছর আগে ঘর বেঁধেছিল। বুদ্ধিমত্তার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে স্থানীয় কলেজে সংস্কৃত অনার্স নিয়ে বিএ ক্লাসে ভর্তি হয়। 3য় বর্ষে পড়াকালীন জিএনএম কোর্সে নার্সিংয়ে ভর্তি হয়। সাফল্যের সাথে কোর্স কমপ্লিট করে সরকারি নার্সিং পরীক্ষায় পাশ করে চাকরি পায়। আর এতেই তার কাছের মানুষটি চলে যায় বিপক্ষে। ঘটনায় দুর্বিষহ মর্মান্তিক পরিস্থিতি। ওই ঘটনা কম বেশি আমাদের জানা। রেণু এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্ধমান শহর লাগোয়া বাজে প্রতাপপুর মালির বাগানে বড় জামাইবাবু বাবলু কাজী ও দিদি পিয়ারি খাতুনের বাড়িতে রয়েছে। অসুস্থতার সাথেই বাঁ হাতে লেখা অভ্যাস করছে, কোনো প্রতিবন্ধকতার কাছে হার না মানার জন্য। আগামীতে রেণু নার্সিংয়ে থেমে থাকতে চায় না। একটা তো সংগ্রাম করেছি, সেখান থেকে বেরিয়ে এসেছি, তো আবার নতুন জীবন শুরু করব। আশা করি ভালোই হবে সেটা, আর ভালোভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে ঠিকঠাক চলবে। উনি তো আমাকে আশ্বাস দিয়েছিলেন যে দেবে না, সেটা হয়েও গেছে। যে চাকরি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে একটা চাকরি করিয়ে দেবেন, তো সেটা হয়ে গেছে। এছাড়াও আর্টিফিশিয়াল হাত লাগানোর কথা বলেছেন, আর আমার যে চিকিৎসার জন্য 57,000 টাকা আমার বাড়ি থেকে দিয়েছিল সেটা ফেরত দিয়েছেন, এবং চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডেরও ব্যবস্থা করে দিয়েছেন। না, আমি কখনোই আর আমার স্বামীর করে ফিরতে চাই না। কতদিন বিবাহ হয়েছিল? 4 বছর। কত বছর? 4। একজন সাধারণ যে সমস্ত নারীরা রয়েছে এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আরেকবার যদি কিছু বার্তা দেন। এটাই বলতে চাই যে প্রতিটি ঘরে ঘরে শিশু সন্তান, মানে মেয়ে হোক আর ছেলে হোক, সবাইকে যেন উচ্চ শিক্ষিত শিক্ষিত করা হোক, আর সবাইকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ যাতে দেওয়া হয়। এখন কতটা সুস্থ আছেন? এখন মোটামুটি আছি, ভালোই, কিন্তু হাতে এখনও ব্যথা আছে। আগামী দিনে আর কোনো জব জবে আরও উন্নতি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা ইচ্ছে আছে, সেটা করে পড়াশোনা করে অফিসার হতে চাইছেন? পড়াশোনা করছেন তার জন্য হ্যাঁ, প্রিপারেশন নেব, শুরু করব। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।